একটি ছোট্ট গ্রামে রুহুল নামে এক দয়াবান লোক বাস করত। সে সর্বদাই সহানুভূতি এবং সাহায্য করার জন্য প্রস্তুত থাকত। একদিন বিকেলে রুহুল তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই এক বৃদ্ধ লোক তার বাড়িতে আসে আর রুহুলকে বলে সে অনেক ক্ষুধার্ত, কারণ সে তিন দিন ধরে কোনো খাবার খেতে পারেনি। তাকে যদি কোনো খাবার দিত সে অনেক উপকৃত হতো। রুহুল বুড়িমাকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর রুহুল তার ঘর থেকে খাবার নিয়ে এসে সেই বুড়িমাকে দেয়। এরপর রুহুল সেই বুড়িমার কাছ থেকে তার জীবনের কাহিনীগুলো শুনতে থাকে, কেন সে এই বয়সে সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর বুড়িমা তার দুঃখের কাহিনীগুলো রুহুলকে খুলে বলে। রুহুল সেই বুড়িমার দুঃখের কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। রুহুলের ছিল দুইটি ঘর, তাই সে মনে মনে ভাবে আর বলে, তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি আমার একটি ঘরে থাকতে পারো। এটা শুনে বুড়িমা অনেক খুশি হয়ে যায়। এইভাবেই তাদের সামনের দিনগুলো সুখে শান্তিতে কাটতে থাকে। এই গল্প আমাদের শেখায় অন্যকে সাহায্য এবং ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর ও সহানুভূতিপূর্ণ সমাজ তৈরি করতে পারি।